এই দেশে কিছু লোক ফতুয়া দিছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। গণতন্ত্র তো হারাম, হারামকে ওজরে হারাম জেনে করবেন সমস্যা তেমন নাই, কিন্তু ওই হারামকে হালাল বললে ইমান চলে যাবে, আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ইমান আর থাকে কই? শুধু বেঈমান না, তাগুতের খাতায় নাম উঠবে। এভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়। বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না। মুভ ফাউন্ডেশন এটা এখন আঘাত করেছে বাংলাদেশের কওমি মাদ্রাসায়। তারা কিছু মুনাফেক সৃষ্টি করতে চায়, যারা খেলাফত ইসলামকে বিশ্বাস করবে না, এমারত ইসলামকে বিশ্বাস করবে না, খেলাফতের বিরোধিতা করে গণতন্ত্রের পক্ষে দালালি করবে যারা। মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। বুঝে আমি আগে বললাম, আগেই বলছি ভূমিকাতে, শয়তান এখন নেক সুরতে বের হয়েছে মানুষকে বাতিল পথে নিতে। ইহুদিদের একটা সংস্থা আছে র্যান্ড কর্পোরেশন আমেরিকাতে, কি নাম? র্যান্ড কর্পোরেশন। এখন বলা হয় যে র্যান্ড কর্পোরেশন আমেরিকার পেন্টাগনকে চালায়, অর্থাৎ তাদের নির্দেশেই পেন্টাগন যুদ্ধ করে। আবার কেউ বলে না পেন্টাগন তাদেরকে ব্যবহার করে। আমি জানি না কুকুর লেজ নাড়ায় না লেজ কুকুর নাড়ায়, এটা আমি জানি না। তবে র্যান্ড কর্পোরেশন হচ্ছে ইহুদিদের একটি সংস্থা। কাদের? র্যান্ড কর্পোরেশনের একটি শাখা সংগঠন হচ্ছে মুভ ফাউন্ডেশন। এটা এখন আঘাত করেছে বাংলাদেশের কওমি মাদ্রাসায়। কোটি কোটি টাকা আসে জার্মান থেকে। র্যান্ড কর্পোরেশন মুভ ফাউন্ডেশনকে দিয়ে এই দেশের আলেমদের মধ্যে ধর্মনিরপেক্ষতা জায়েজ করার চেষ্টা করছে। আমি খোলামেলা এবছর র্যান্ড কর্পোরেশন ও মুভ ফাউন্ডেশনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি মনে করি এটা আমার উপর ফরজ হয়ে গেছে জাতিকে সাবধান করা। তাদের মূল টার্গেট কওমি মাদ্রাসা। ইহুদিরা বহু চেষ্টা করেছে বাংলাদেশকে মাদ্রাসা মুক্ত করবে, তা তাদের পক্ষে সম্ভব হয় নাই। বরং তারা দেখেছে বাংলাদেশে এক একটি মাদ্রাসা ইসলামের পক্ষে এক একটি ক্যান্টনমেন্ট হয়ে গেছে, সেজন্য মাদ্রাসার ভিতরে তারা কিছু মুনাফেক সৃষ্টি করতে চায়, যারা খেলাফত ইসলামকে বিশ্বাস করবে না, এমারত ইসলামকে বিশ্বাস করবে না, খেলাফতের বিরোধিতা করে গণতন্ত্রের পক্ষে দালালি করবে যারা। আমি অবাক হয়েছি, মুসলমান এই দেশে কিছু লোক ফতুয়া দিছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। তারপরে দেশের আলেমদের জবান বন্ধ, কিন্তু আল্লাহর হাবিবের গোলাম তার জবান বন্ধ রাখতে পারে না। দুনিয়ার সমস্ত আলেম উলামায় আরব উলামায় আজম মুত্তাফাক কৌল হচ্ছে জামহুরিয়াত গণতন্ত্র এটা হারাম। আমাদের মতো যারা মৌলবাদী বলেন আপনারা, আমরা মনে করি শুধু হারাম না, এটা জঘন্যতম বিদআত এবং ইউয়াদ্দি ইলা শিরক, গণতন্ত্রের বিশ্বাস মানুষকে শেরেকের দিকে নিয়ে যা। তর্কের খাতিরে মেনেই নিলাম শেরেক না, কিন্তু হারাম তো বলতে হবে। এখন আপনারা অনেক আলেম এখানে আমি দেখতে পাচ্ছি, স্টেজও আলেম নিচু, আমা আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই আমাকে যারা পছন্দ করে না তারাও আসে, আলেমরা আসে, বুঝলেন? হয় তারা দুইটা গালি আমাকে দেয় বা আমি দুইটা দেই, ওটা আবার মহব্বতে তাড়াতাড়ি আবার শেষ করে ফেলি, কথা বুঝেন নাই? হারাম তো বলতেই হবে, হারাম বলে কিনা সবাই?
আচ্ছা বলুন তো আপনারা আলেমরা সবাই এখানে আছেন, কেউ যদি মদ পান করে সে কি কাফের? না। কিন্তু মদ পান করে না, বললো মদ খাওয়া মাঝে মধ্যে হালাল, সে কি কাফের? আপনি ধান্দাবাজিতে গণতন্ত্র করে সংসদ সদস্য হবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি হারামকে হারাম জেনে যাবেন আমরা কিছু বলবো না, আপনার ফিসকু ফুজুর আপনার সাথেই থাক। এই হারামকে কেউ যদি হালাল বলে তখন তার কি অবস্থা? ইমান থাকবে? হানাফি সাফি মালিকি হাম্বলি চারম আজহাব একমত, এই উসুলের ক্ষেত্রে উসুলটা ফতোয়া শামিতে পাবেন, উসুলটা দুর্রে মুখতারে পাবেন, এবং শারহু ফিকহিল আকবর দারুল নাফায়েস লেবানন বৈরুতের ছাপ, পৃষ্ঠাটা মনে নাই, এবারটা বলে দিচ্ছি। ইমাম আজমের ফতোয়া হচ্ছে, হানাফিদের ফতোয়া হচ্ছে, মান ইস্তাহাল্লা মাসিয়াতান কাসাবাতাত হুরমাতুহা বিদালিলিন কতঈয়িন ফাহুয়া কাফির, এমন হারাম যা কতঈ দলিল দিয়ে হারাম প্রমাণিত সেটাকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। গণতন্ত্র তো হারাম, হারামকে ওজরে হারাম জেনে করবেন সমস্যা তেমন নাই, কিন্তু ওই হারামকে হালাল বললে ইমান চলে যাবে, আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ইমান আর থাকে কই? শুধু বেঈমান না, তাগুতের খাতায় নাম উঠবে। এভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়, বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না। দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে ওলামায়ে কেরামকে, ঠিক কিনা বলেন? আমার দৃষ্টিতে সবচেয়ে বড় দায়িত্বটা হেফাজতকে নিতে হবে। আমি সবসময় বলি হেফাজতের শীর্ষ নেতারা আমার কাছে আসেন, মহব্বত করেন আমার, আমিও তাদের সাথে দেখা করি। আমার দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানের পক্ষে শক্তিশালী কণ্ঠে কথা বলার তো একটাই প্ল্যাটফর্ম, ওটা হেফাজত ইসলাম বাংলাদেশ। এটা কি আমার আজকের কথা? 2013 সালে 6 এপ্রিল আমি স্টেজে ছিলাম, 2013 সালের 5ই মে আমি শাপলা চত্বর ছিলাম, আমার মোটামুটি 3টা বক্তব্য হয়েছে, সব টিভি চ্যানেল তা প্রচার করেছে, তারপর থেকে সারা দেশে হেফাজতের 13 দফা দাবি আদায়ের পক্ষে আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি মনে করি এখনো হেফাজতের প্রয়োজন মিটে নাই, 13 দফা দাবি আদায়ের আগ পর্যন্ত, ইমারতে ইসলাম কায়েমের আগ পর্যন্ত, খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েমের আগ পর্যন্ত হেফাজত ইসলাম বাংলাদেশী এই দেশের ইসলামপন্থীদের একমাত্র নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে, দিয়ে যাবে। প্রিয় সুধি, আমার কথা খেয়াল করতেছেন? অতএব নেক সুরতের ভ্যাগদারীরা যাই বলুক, নেক সুরতের ভ্যাগ দরে যতে দরবস নামের ধরবেশ, যাই বলুক সেটা যাচাই করতে হবে কোরআন সুন্না দিয়ে, দেখতে হবে সে সেরাতে মুস্তাকিমে আছে না না। যার ইমানেই ত্রুটি হয়ে যায়, যার বেদাত ফিল এতেকাদ, গণতন্ত্রকে সবচেয়ে বড় জিহাদ বলা সবচেয়ে বড় বিদাত, এই আকীদা যার হৃদয়ে থাকবে, এখন সেরাতে মুস্তাকিমে কতটুকু আছে সেটাই তো আমাদের দেখার বিষয়, ঠিক কিনা বলেন?